মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় আসা প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি সফরের দ্বিতীয় দিনের শুরুতেই আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ফুলেল অভ্যর্থনা পর্বের পর একান্তে বৈঠক করেন দুই শীর্ষ নেতা। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ইব্রাহিম সোলিহ ও শেখ হাসিনা বসেন আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে। এ সময় দুই দেশের প্রতিনিধির নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের টেকসই সম্পর্ক উন্নয়নে সম্ভাবনাময় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে মৎস্য সম্পদ, পররাষ্ট্র সংক্রান্ত ও সংস্কৃতি বিনিময় সহ চারটি ইস্যুতে সমঝোতা স্মারকে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে সোলি হাসিনা বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় শিগগিরই দেশটির সাথে বিমান চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর এ কে মোমেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের দেশে যাওয়ার জন্য বলেছেন বেড়াতে, উনি রাজি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মালদ্বীপে আপনার বাংলাদেশ বিমান যাবে। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ গণমাধ্যমকে বলেন রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশেই থাকবে মালদ্বীপ। The Maldives will continue to engage, obtain justice for the atrocities committed against the Rohingya people. We recognize and commend the generosity and humanitarian spirit of the government and the people of Bangladesh. এছাড়া এই সফরের মধ্য দিয়ে ভারত মহাসাগর অঞ্চলে সমৃদ্ধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে মালদ্বীপ বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করতে সম্মত হয়েছে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। The entire spectrum of cooperation. দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা।